যখন আপনি বেকার হয়ে বসে থাকবেন, আপনি অনেক লেখাপড়া করতে পারেন, যদি এখন প্রেস্টিজের কথা চিন্তা করে আপনি চাকরির জন্য অপেক্ষা করেন আর সেই সময়টা কিছু না করে বসে থাকেন, কবে ভালো বেতনের একটা চাকরি পাবো, ভালো সুযোগ সুবিধা মতো একটা চাকরি পাবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দীনী ভাই বোনেরা, যারা বেকার বসে আছেন, লেখাপড়া করেছেন, চাকরির খোঁজে আছেন যে কবে চাকরি হবে, কবে ভালো বেতনের একটা চাকরি পাবো, ভালো সুযোগ সুবিধা মতো একটা চাকরি পাবো, সেই অপেক্ষায় যারা বসে আছেন, তো তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি মনোযোগ সহকারে শোনেন আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হালালকে অত্যন্ত পছন্দ করেন, ভালোবাসেন, এবং হারামকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এবং হারাম ভক্ষণকারীর শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। তো হালাল যে জিনিসগুলো আছে, হালাল যে কর্মগুলো আছে, সেটা যেটাই হোক না কেন, হোয়াট এভার, কোনো সমস্যা নেই, আপনি চাইলে সেই হালাল পেশাটাকে বেছে নিতে পারেন, শুরু করতে পারেন। হালালের মাধ্যমে অন্তত আপনার ইনকামটা আপনি শুরু করুন, রিজিকের অন্বেষণটা শুরু করুন, এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি বেকার হয়ে বসে থাকবেন, আপনি অনেক লেখাপড়া করতে পারেন, যদি এখন প্রেস্টিজের কথা চিন্তা করে আপনি চাকরির জন্য অপেক্ষা করেন আর সেই সময়টা কিছু না করে বসে থাকেন, এতে করে আপনার মানসিক অশান্তি বাড়বে, হ্যাঁ, এবং সমাজের মানুষ আপনাকে নিয়ে বাজে কথা বলবে, এবং এটা আপনার পার্সোনাল লাইফেও অনেক ইফেক্ট পড়তে পারে, আপনার বিয়ের ক্ষেত্রে, আপনার পারিবারিক বা পারিপার্শ্বিক সম্পর্কগুলোর ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। তো এজন্য আপনি অন্তত কিছু কিছু না কিছু করুন, যেটাই হালাল আপনি সেটাই শুরু করতে পারেন, ছোট হোক, কোনো সমস্যা নেই। মানুষ যদিও আপনাকে ছোট চোখে তাকায়, যে ছোট চোখে তাকাবে আসলে তার চোখটাই ছোট, তার মানসিকতাই ছোট, তার ব্রেন ছোট, সে হচ্ছে ন্যারো মাইন্ডেড। আর যারা ব্রড মাইন্ডেড, যাদের মাইন্ড ভালো, যাদের চোখ বড়, তারা প্রত্যেকটা পেশাকেই শ্রদ্ধা করে এবং প্রত্যেক পেশারত মানুষকেই তারা শ্রদ্ধা করে। এই জন্য যারা ভালো মানুষ, যারা বড় মাপের মানুষ, বড় মনের মানুষ, বড় চোখের মানুষ, তাদের কাছে অবশ্যই আপনি সম্মানিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন সমস্ত বাদশার বাদশাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তো তিনি আপনাকে কিন্তু ছোট করে দেখবেন না, তিনি আপনাকে ভালোবাসবেন। আপনি যদি আপনার নিজস্ব ইনকাম থেকে একটি টাকা আল্লাহর রাস্তায় দান করেন, এটা বিশাল বড় সদকা, এর মাধ্যমে আল্লাহ তাআলাকে আপনি সন্তুষ্ট করতে পারবেন। আপনার ইনকাম থেকে যদি আপনার বাবাকে আপনি ওষুধ কেনার জন্য 5টি টাকাও দিতে পারেন, এটা বিশাল বড় সদকা। আপনার মাকে যদি 5টি টাকাও দিতে পারেন, এটাও বিশাল বড় সদকা। আপনার পরিবারের জন্য যদি আপনি কিছু করতে পারেন, এটাও বিশাল বড় সদকা। এজন্য আপনি কোনো দিকে আগ পাস না ভেবে চাকরির চেষ্টা করুন, কোনো সমস্যা নেই, ভালো চাকরি করতে তো বাধা নেই, ভালো চাকরি করা ভালো, খারাপ নয়। যখন মানুষ বেশি ইনকাম করে তখন তার দুনিয়াবি পেরেশানি থাকে না, সে বেশি ইবাদতের সুযোগ পায়, আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পায়। তো যতদিন পর্যন্ত সেটা পাননি ততদিন পর্যন্ত বসে থাকবেন না। প্রয়োজনে আপনার শহর যদি আপনাকে ত্যাগ করা লাগে, ত্যাগ করুন, অন্য শহরে চলে যান। আপনি শিক্ষিত মানুষ, আপনি যদি স্মার্টভাবে, সুন্দরভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, কথার কথা উদাহরণ দিচ্ছি, ফর এক্সাম্পল, এটাই করতে বলছি না, যদি আপনি ঝালমুড়িরও দোকান দেন, সেটা যদি স্মার্টভাবে হয়, সুন্দরভাবে হয়, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনার মাইন্ডসেট সুন্দর, আপনার রুচি সুন্দর, আপনি সুন্দরভাবে যদি আপনি নিজেকে আবৃত করেন, ভালো পোশাকে ঢাকেন, হাতগুলোতে গ্লোভস পরেন, সুন্দরভাবে মুড়িটা মাখিয়ে মানুষকে খাওয়ান, মানুষকে খাওয়ানো একটা সওয়াবের কাজ, এটা যেমনইভাবে আপনি আপনার ইনকাম জেনারেট করতে পারবেন, ঠিক তেমনইভাবে আপনার কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এভাবে আপনি শুরুটা করুন না, জীবনে যা কিছুই করেন আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, সফল হন আর বিফল হন অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য একজন শিক্ষিত মানুষ, একজন বুদ্ধিমান মানুষ, একজন চৌকস মানুষ, একজন চালাক মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, সম্ভাবনার দ্বার তার কাছে অনেক কিছুই, কিন্তু হয়তো সে তার প্রেস্টিজের কারণে শুরু করে না। মানুষে কি বলবে, লোকে কি বলবে, এত ছোট পেশায় কাজ করব, এত ছোট একটা কাজ শুরু করব, এই করতে করতে
আসলে দেখা যায় যে তার ডিপ্রেশন বাড়ে, তার চিন্তা বাড়ে, তার চেহারার মধ্যে বয়সের ছাপ দেখা দেয়। আস্তে আস্তে দেখা যায় যে চাকরির জন্য সে অনেক বড় অবৈধ কাজ করে ফেলে, অনেক টাকা ঘুষ দিয়ে ফেলে, 10 লাখ, 15 লাখ, 5 লাখ, 7 লাখ দিয়ে ফেলে। তো এটা কিন্তু বিশাল বড় একটা গুনাহের কাজ। ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া উভয়টাই গুনাহের কাজ। তো এই গুনাহের মাধ্যমে যদি আপনি চাকরি শুরু করেন, আপনার সেই চাকরির জীবনে তো আল্লাহ তাআলা বারাকাহ দান করবেন না, আপনার প্রমোশন হবে না, আপনি ভালো কাজ করতে পারবেন না, কারণ আপনি শুরুতেই সব কিছু নষ্ট করে দিয়েছেন। এজন্য চেষ্টা করুন হালালভাবে, হালালভাবে চাকরি নেওয়ার এবং হালালভাবে কিছু করার। আমি আপনাদের সকলের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা যুবক ভাইকে, বেকার ভাইকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।